পথ দুর্ঘটনা কেন্দ্র করে প্রচণ্ড মারপিট, দুই ফৌজের সংঘর্ষত বৃদ্ধাসহ দুজন গুরুতরভাবে আহত, অমানবীয় কাণ্ড। সঁচাকৈ সমাজের পর হেরাই যাব ধরেছে নাকি সভ্যতা? এনে এক ঘটনা সংঘটিত হয়েছে চাপরত। চাপরৰ শিমলাবাড়ী তৃতীয় খণ্ড গাঁৱত এটা পথ দুর্ঘটনা কেন্দ্র করে সংঘটিত হয় এটা মারপিটর ঘটনা। আর এই মারপিটর ফলতে গুরুতরভাবে আহত হয় এগারী বৃদ্ধা মহিলা। আর আমার মানে খুড়ার লড়া আসছিল, খুড়ার লড়া আহার পিছত সিহতে আহি আমার খুড়ার লড়াক মারিল, তারপর এইটু মারিলে মুন্নাফ, আব্দুল মুন্নাফ খান। জানিব দিয়া মতে বাইক আর চারিচকিয়া বাহনের মাজত সংঘর্ষ হওয়াত বাইক আর চারিচকিয়া বাহনখন আরোহীর মাজত তর্ক বিতর্ক হয়, আর তারপরে তর্ক বিতর্ক দেখা পায় বাইক আরোহীজনের মাতৃ আর ভাইকে আগবাহী আহে। আর তারপরেই আব্দুল মুন্নাফ খান নামের যুবকজনে মাতৃ পুত্রক উপজু করে মারপিট করার অভিযোগ উত্থাপিত করেছে ভুক্তভোগী এই পরিয়ালটিয়ে। মারপিটর ফলত বৃদ্ধাগী আঘাতপ্রাপ্ত হওয়া সমান্তরালক তালেব উদ্দিন নামের লোকজন গুরুতরভাবে আহত হয়। গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হওয়া ব্যক্তিজনক ইতিমধ্যে ততাতৈয়াকৈ চাপর চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। আমার ঘরের পর আমার পুরানো ঘর যাব ওলাইছো, গাড়ির লগত যাওয়াতে গাড়ি এলট্রো এখন লগত লাগি গেছে, মই গাড়ির লগত লাগি তাত পড়ার পিছত হি মানে একো নকই দুঃখ মই যে পড়ি গেছো, পড়ি যাওয়ার পিছত মোক নোঠোয়া কয় আর হিহতে কয় আছে যে মোর গাড়িখন বেয়া হয়েছে, মোর জরিমানা দিব লাগে। তারপর মই গাড়িখন ফটো মারিছো, যে ফটো মারি মই এফআইআর করিম বলে কইছো, কোয়ার পিছত হি মানে তার ঘরের আরো ওচরে পাচরে মানুষ আছে সে ফোন করেছে, ফোন করার পিছত হিহতে আহি কাজিয়া লগাই দিল, কাজিয়া লগার পিছত সিহঁতের মানুষ আহি মানে আমার যে মা, আমার মা আর আমার মানে খুড়ার লড়া আসছিল, খুড়ার লড়া আহার পিছত সিহঁতে আহি আমার খুড়ার লড়াক মারিল, তারপর এইটু মারিলে মুন্নাফ, আব্দুল মুন্নাফ খান। তার ঘর মানে ওচরতে সেই যে জায়গা কি হয়েছিল সেই ওচরতে, পেশেন্টও এতিয়া চাপর হসপিটালত লো আহিছে। এতিয়া অবস্থাটো অলপ মানে বেয়া, এখন ডক্টর এতিয়া এফআইআর করে না নকরে, এটু সিটি স্ক্যান করব বলে ডক্টর লিখিছে, আমি থানাত এফআইআর করেছো, এতিয়া আমি ন্যায় যেটু সেইটু বিচারছো যে এটু কি হয় আইনের আশ্রয় যেটু লবলগা হয়। আনহাতে উক্ত ঘটনার সন্দর্ভত ভুক্তভোগী চাপর আরক্ষী থানাত ন্যায় বিচারি দাখিল করেছে এখনই এজাহার। বিষয় সন্দর্ভত চাপর আরক্ষীয়ে কেনে ব্যবস্থা গ্রহণ করিব সেয়া পরবর্তী সময়তে লক্ষণীয় হব। চাপরৰ পৰা সুজল জামানৰ ৰিপৰ্ট, মাই নিউজ এনি।